সত্যের পথে অবিরাম যাত্রা, এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলেছে জয়যাত্রা টেলিভিশন। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলেছি ঢাকার পূর্বাচল 300 ফিট নীলা মার্কেটে। এই নীলা মার্কেটে যেতে হলে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারের নিচ দিয়ে 300 ফিটের পথে যেতে হবে। সিএনজি অথবা অটোরিকশায় করে আপনি 40 থেকে 35 টাকায় আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন। প্রিয় দর্শক, পথের কথার আজকের পর্বটি 300 ফিটের নীলা মার্কেটকে কেন্দ্র করে সাজিয়েছি, যাত্রাপথে সাথেই থাকুন। হাই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন পথের কথায়। প্রিয় দর্শক, পথের কথার আজকের আয়োজনে কোথায় রয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আমার পেছনে একটি নদী। এই নদী ঢাকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত, অর্থাৎ শীতলক্ষা নদীর শাখা নদী, যাকে বলা হয় বালুরঘাট। এই বালুরঘাটের পাশেই গড়ে উঠেছে নীলা মার্কেট, যেটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত। এই নীলা মার্কেটটি খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই নীলা মার্কেটে আজ আমরা ঘুরব আপনাদের সাথে নিয়ে, আর টুকিটাকি কিছু বিষয় জানাবার এবং জানবার চেষ্টা করব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন নীলা মার্কেটের মধ্যে হাঁটছি। আমার দুপাশে দেখছেন দোকানপাট রয়েছে। নীলা মার্কেট নামটার মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে। নীলা মার্কেট নামটি কেন হলো বিষয়টি অনেকেরই অজানা রয়েছে, আবার কেউ কেউ জানে তো অবশ্যই, কিন্তু আমারও জানতে ইচ্ছা করছে যে নীলা মার্কেটের নাম নীলা মার্কেট কেন হলো। চলুন এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে আমরা শোনার বা জানবার চেষ্টা করি যে মার্কেটের নাম কীভাবে হলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম বাজান আপনার? আমার নাম মোহাম্মদ তাফাজ্জল হোসেন। তাফাজ্জল হোসেন আঙ্কেল, আপনি কোথাকার বাসিন্দা? এখানকার স্থানীয় কি? এখানকার বাসিন্দা, রূপগঞ্জ থানায় আমাদের বাসিন্দা। আচ্ছা আচ্ছা, আপনার কি জানা আছে যে এই মার্কেটটার নাম কি? এই মার্কেটটার নাম নীলা মার্কেট পরিচিত। নীলা মার্কেট, নীলা মার্কেট নামটা কিভাবে এলো বা কে রাখলো জানা আছে আপনার? উনি এটা এখানে মার্কেটটা জমাইছে। উনি কে? উনি একজন মহিলা বাইক চেয়ারম্যান উপজেলার। কোন উপজেলা? এই যে রূপগঞ্জ উপজেলার। এই মার্কেটের নাম তো নীলা মার্কেট। নীলা মার্কেট, নীলা মার্কেট কীভাবে নামটা হলো এটা আমি জানি না, আমি তো বাইরে থেকে এসেছি। শ্রী শিবুদ্দন্দ দাস। শিবুল দাস, দাদা এখানে কী কী বানাচ্ছেন? আমি এখানে চিতই পিঠা বানাচ্ছি, চাপটি পিঠা বানাচ্ছি, হাঁসের মাংস আছে, ভর্তা আছে, ডিম দিয়া পিঠা হয়, আলুর চপ বেগুনি হয়। এই মার্কেটের নাম নীলা মার্কেট কীভাবে হলো জানেন? এটা নীলা মার্কেট হলো নামটা, মানে এখানে আমাদের বার চেয়ারম্যান যিনি ছিলেন উনির নাম ছিল নীলা, মানে হাঁস মার্কায় দাঁড়াইছিল, পাস করার পরে একে একে পড়ায় 15 বছর করছে, তখন এখানে একটা মার্কেট তৈরি করছে, মানে ওই মিষ্টি কাঁচামাল অনেক সবজি টবজি আছিল। উনি হাঁস মার্কায় দাঁড়ানোর কারণে কি এলাকায় সবাই দোকানে হাঁস রাখে, হাঁস বিক্রি করে, এরকমই। আসলে দর্শক বোঝা যাচ্ছে যে নীলা আপা কতটা জনপ্রিয় হয়ে এলাকায়, কারণ প্রায় 15-20 বছর উনি এখনো উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন। নীলা আপার জন্য অনেক অনেক শুভকামনা। নীলা মার্কেট কেন নাম করা হয়েছে জানেন? না, এটা আমার দর্শক এদের হয়তো অনেকেই জানে না, কারণ এরা ঢাকার বাইরে থেকে এসেছে, পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে, তাই হয়তো জানা নাই। চলুন আমরা অন্য কোথাও জানবার চেষ্টা করি। দর্শক, নীলা মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এক চুলার উপরে 4টি কড়াই বসানো আছে, তার মধ্যে একটি মাটির কড়াই দেখছি। দিদি, কি নাম আপনার? রুমা রানী দাস। রুমা রানী, মার্কেটের নাম নীলা মার্কেট কেন জানেন? নীলা মার্কেট এই যে নীলাপুর, নীলা মার্কেট দিছে, সবাই অনেক কিছু বিক্রি করে চলাফেরা করছে, আমরাও পিঠা বিক্রি করছি। নীলাপুর কোন নীলাপুর? এটা ভাইস চেয়ারম্যান। দর্শক, নীলাপার তার নামেই নামকরণ করেছেন এই মার্কেটটি। তো আমরা এখানে দেখছি আপনি চুলাতে কী বানাবেন? এখানে চিতই পিঠা, চাপটি পিঠা আর হাঁসের মাংস রান্না করে আনছি বাসা থেকে। পিঠা দিয়ে খাওয়া? হ্যাঁ, পিঠা দিয়ে খাওয়ার জন্য। কয় টাকা করে রাখেন পিঠার দাম? 10 টাকা পিস।
মাংস দিয়ে খেলে মাংস হইছে 150 টাকা প্লেট আর পিঠা 10 টাকা করে আচ্ছা নিঃসন্দেহে মুখরোচক খাবার দর্শক বুঝতে পারছেন এখানে এলে তো না খেলে হয় না কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নিশ্চয় এই এলাকার না না আমি হচ্ছে বান্দরবান বান্দরবান কেমন লাগছে এখানে এসে হ্যাঁ এখানে অনেকবার আসছি আমি কিন্তু এই জায়গা আসিনি আর কি এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার এই জায়গাটার নাম জানা আছে 300 ফিট 300 ফিট নীলা মার্কেট বলে নীলা মার্কেট ও আচ্ছা এখানে কি খেয়েছেন কিছু হ্যাঁ পিঠা খেলাম তারপরে আমরা আরো ফুচকা খাবো কেমন লাগছে খেতে হ্যাঁ অনেক টেস্ট কফি হাউস প্রিয় দর্শক কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই গানটি সবার মুখে মুখে জনপ্রিয় একটি গান যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা নিঃসন্দেহে এই গানকে খুব মিস করেন ফিল করেন সেই কফি হাউস দেখতে পাচ্ছি আমরা নীলা মার্কেটের এই বালু নদীর পাড়ে আসুন আমরা একটু ভিতরে যাই দেখি কী অবস্থা বন্ধুরা আমি এখন কফি হাউজের ভেতরে আর যার সাথে কথা বলছি উনি নিঃসন্দেহে কফি হাউজের দোকানি উনি কফি বানাচ্ছেন চা বানাচ্ছেন সরি আমরা তার কিছুটা সময় নিচ্ছি ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে মনে হয় বেচা বিক্রি একটু কম নাকি কোন দিন বেশি হয় শুক্র শনিবারটা একটু বেশি হয় হ্যাঁ আজকে সপ্তাহের তো শুক্র শনিবারের অন্য দিন তো আপনার এখানে দেখলাম যে 60 পদের হ্যাঁ মানে চা কফি পাওয়া যায় কোন কোন আইটেমগুলোর নামগুলো একটু বলবেন রং চায়ের ক্ষেত্রে আছে আদা লেবুর রং চাটা আদা চা তারপর তুলসী চা বাসক চা তারপর হচ্ছে কালোজিরা চা হ্যাঁ তারপর এগুলো তো কমন আপনাদের এখানে স্পেশালিটি কি চাটনি চাটা চাটনি চা চাটনি চা এটা স্পেশাল এটা বিশেষভাবে বানান মানে কেমন প্রাইস এটা হচ্ছে এটা 25 টাকা আর চাটনি চাটার স্পেশালিটি হচ্ছে আপনার এটার মধ্যে আচার টাইপের কিছু থাকে একটা ফ্লেভারটা থাকে হ্যাঁ হ্যাঁ আচার টাইপের কিছু একটা থাকে আর এটা লাইক মেরা বেশি লাইক করে হ্যাঁ আর এটা টক থাকার কারণে টক থাকার কারণে টক মিষ্টি জাল তেনটাই হয় আর অনেকে এটা বলে যে এটা এটাতে চায়ের কোনো লিকার ইউজ করা হয় না বাট এটাতে 100% চা লিকার থাকে প্রিয় দর্শক কফি হাউজের এই 60 ফ্লেভারের চা আমি সন্ধে আপনারা নীলা মার্কেটে এলে এটি ঘাটের খুব কাছাকাছি জি একেবারে ঘাটের সাথে আপনারা ঘাটের ফ্লেভারটা পাবেন সেই সাথে চা কফির একটা এক্সট্রা ফ্লেভার তো আছে এত এত চায়ের মধ্যে কোনো একটি যদি আমরা না খাই তাহলে মনে হচ্ছে আসলে আজকের এই মজাটাই অসম্পূর্ণ থেকে যায় আমরা মনে হয় একটা না একটা চা খেতে পারি দেখি টেস্ট তো করা দরকার নাকি ভাই প্লিজ কয়েকটা চা দিবেন আমার মনে হয় এলাচি চা হতে পারে করোনাকালীন এই সময়ে এলাচি চা বেশ উপকারে আসবে থ্যাংক ইউ ও শাওন ভাই নিজেই নিয়ে আসছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ওয়াও দর্শক সত্যি অসাধারণ টেস্ট মানে না খেলে ঠিক আপনাদের বিশ্বাস করতে পারবেন না এটা কতটা মানে টেস্টি এবং ফ্লেভারটাই আলাদা ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে যদিও ঘ্রাণ ভরে যাচ্ছে এই যে এত সুন্দর মানে এই ফ্লেভারের চা মানে আপনি বানানো শিখছেন কোথা থেকে সম্পূর্ণ নিজের একটা আগ্রহ বা নিজের নিজের মানসিক যতটুকু ভালো করার দিকটা আমি চেষ্টা করেছি এখানে না এটা মানে কোথাও কোনো কোর্স করতে হয়েছে বা নাকি সোশ্যাল মিডিয়ায় ট্রেনিং নিয়েছেন শিখেছেন না না এখানে কিছু কিছু চা আছে যে যখন আমি ইন্ডিয়াতে ট্যুরে গিয়েছিলাম কাশ্মীরে তো সেখান থেকে আমার শিখে আসা কাশ্মীরি চাটা বা তান্দুরি চাটা এক একজন এক একভাবে তৈরি করে বাংলাদেশে কিন্তু সেটার কোনো অথেন্টিক টেস্ট কেউ কিন্তু মানে পাচ্ছে না আসলে তান্দুরি চাটার একটা যেটা আমরা বাংলায় বলি গোমর হ্যাঁ সেটা হচ্ছে আপনার যে যেভাবে মানুষকে খাওয়াইতে পারে সে সেভাবেই উপর উঠে যায় তবে এখন যেটা খাচ্ছি ভাই মানে মাইন্ড ব্লোয়িং অসাধারণ থ্যাংক ইউ ভাই অবশ্যই দোয়া করে দর্শক যারা আপনারা দেখছেন এই কফি হাউজে নিশ্চয়ই আসবেন 60 আইটেমের চা কফি থেকে আপনি একটি বেছে নেবেন আশা করি আপনি মানে সন্তুষ্ট চিত্তে এখান থেকে বের হয়ে যাবেন এটা কত করে এখন যেটা খাচ্ছেন 30 টাকা করে প্রিয় দর্শক 30 টাকার চা তাহলে নিঃসন্দেহ মানে 60 বা 70 টাকার যেটা হবে সেটা অবশ্যই স্পেশাল হবে
এই জায়গাটার নাম তো জানেন নিশ্চয়ই? হ্যাঁ, পূর্বাচল। মার্কেটটার নাম জানো? নীলা মার্কেট। নীলা মার্কেট, আপনার জানা আছে? নীলা মার্কেট কেন নাম করা হয়েছে? নীলা মার্কেট কেন নাম করা হয়েছে তা বলতে পারবো না। আপনি জানেন? নীলা মার্কেট তো অনেক কিছুতে নাম করা, পূর্বাচল প্রজেক্ট আছে, এখানে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হবে, আরো কিছু আপনার ইন্টারন্যাশনাল মানে বিল্ডিং তৈরি হবে, বড় বড় কনফারেন্স তৈরি হবে। কিন্তু এটা আসলে এই জায়গাটা নীলা মার্কেট হিসেবে বেশি পপুলারিটি পেয়েছে। পপুলারিটি, এখানে ভালো ভালো সুন্দর সুন্দর মিষ্টি টিষ্টি পাওয়া যায়, খাবার আইটেম অনেক সুন্দর তাজা। নীলা কোথা থেকে এলো আমরা? না, এটা আসলে জানা যায় না। সরি, কিছু খাওয়া হয়েছে কি? না, তেমন খুব কিছু খাইনি, নরমাল হালকা পাতা চাটা খেয়েছি। ফটো সেশন? হ্যাঁ, ফটো সেশন চলছে। টিকটক লাইকই করা হয় নাকি? না না। যারা টিকটক লাইকই করে তাদের উদ্দেশ্যে কি আপনাদের কোনো সাজেশন আছে? অবশ্যই আছে। বলবো যে টিকটক বা লাইকই অবশ্যই ভালো কিছু না, এগুলো না করে নিজেদের মধ্যে কিছু বিনোদন বা ঘোরাফেরা বা ফ্রেন্ড নিয়ে ঘোরা, ফ্যামিলি নিয়ে ঘোরা, এগুলো অবশ্যই ভালো। টিকটক না করে, লাইক না করে নিজেদেরকে নিজেরা সময় দেওয়াটাই ভালো। আমার মনে হয় যে যারা ডিপ্রেশনে পড়ে যায় তারা লাইকই বা টিকটক করে নিজেদেরকে প্রেজেন্ট করে থাকে, তো এগুলো থেকে বিরত থাকাই ভালো। থ্যাংক ইউ। কিন্তু ভাই, আমি যদি বলি অনেকে প্রতিভা বিকাশের জন্য এটাকে বেছে নিচ্ছে। প্রতিভা বিকাশের জন্য করতেছে ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে পেপার একটা কাটিং আসছে, এবং আপনারাও দেখবেন কিংবা আমরাও দেখি, এই টিকটক লাইকের আড়ালে কিন্তু অনেক নোংরা খারাপ কাজগুলো হচ্ছে, যেটা বর্তমান সমাজ কিংবা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমার নাম হচ্ছে এম ডি আরিফুজ্জামান টিপু, বিজনেস। প্রিয় দর্শক, আরিফ ভাই চমৎকার একটি কথা বলেছে যে টিকটক লাইকের পেছনেও গোপনে অনেক রহস্যময় অনেক কিছু থাকে, লুকিয়ে আছে, সেটিকে আমরা ঘৃণা করব, প্রতিভা বিকাশের জন্য অন্য মাধ্যম বেছে নেব, সেটাই মনে হয় ভালো হয়। আর এই প্রসঙ্গটা আনা হলো এই জন্যই যে এই এলাকাটি টিকটক লাইকের জন্য বেশ জনপ্রিয়, ইয়াং জেনারেশনের জন্য। না, শুনলাম এই এলাকায় বেশ লাইকি টিকটকের জন্য জনপ্রিয় এরিয়া। হ্যাঁ, অবশ্যই, যেহেতু সুন্দর একটা প্লেস, সেই ক্ষেত্রে সবাই দেখা গেছে টিকটক বা লাইকি ভিডিও করতে আসে, ইউটিউবের ভিডিও করতে গুলো আসে। না, আমরা এগুলো করি না, আমার বড় ভাই আছে, আমি পড়াশোনা করতেছি, ক্লাস পাশাপাশি জব করতেছি, আমি গ্রাফিক ডিজাইনার। অনেকে টিকটক এবং লাইকি যারা করে তাদের বিরুদ্ধে অভিযোগ করে যে এরা অনেকটা বলেন যে মানে এই জায়গায় একটু লুজ টাইপের বলে আর কি, আমি বলতে পারছি না, এটা কি মনে করেন? টিকটক লাইকি সম্পর্কে আমি যতটুকু জানি, আমি আসলে ওই রকমের আমার ইউজ করা হয় না, তো মাঝে মাঝে আর কি দেখি যে কী অবস্থা। তো দেখি যে এখনকার যে জেনারেশন, যে পোলাপান, যে শুধু শুধু পোলাপড়া করে, বাজে আড্ডা দেয়, বিভিন্ন রকম ই করে, তো মানে ওদিক থেকে বাঁচতে কিন্তু একটা সুন্দর একটা কী করতেছে নিজেদের যে টিটিপেডিয়া, হ্যাঁ টিটিপেডি, হ্যাঁ সেটা সেটা ই করতেছে, তো ভালোই, পজিটিভলি, হ্যাঁ পজিটিভলি। বন্ধুরা, বিনোদন কেন্দ্রগুলি এবং দর্শনীয় স্থান যেখানে আমরা যাই না কেন, সেখানে কিডসদের জন্য এবং মেয়েদের জন্য বিশেষ স্পেশালিটি থাকে, বিশেষ কেনাকাটার ব্যবস্থা থাকে। এখানে এসেও আমরা দেখতে পারলাম যে মেয়েদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য প্রচুর খেলনা রয়েছে। তারা এই গ্রামীণ পরিবেশে শহরে খেলনা যা চায় যেমনটি চায় সেখানে সবগুলি পাবে। আমরা দেখতে পাচ্ছি বল, গাড়ি এবং মাস্ক করে বাবা, তারপরে মেয়েদের জন্য চুরি, মালা, দুল, এমন কোনো জিনিস নেই যে তারা চাইলে এখান থেকে কিনতে পারবে না, সব কিছু রয়েছে। আসলে লীনা বাজারের এই একটি অন্যরকম বৈশিষ্ট্য যে মানুষ এখানে ঘুরতে আসার পাশাপাশি খাবার যেমন বেশ পপুলারিটি পেয়েছে, তার পাশাপাশি কেনাকাটার বিষয়টিও জড়িয়ে রয়েছে। শাকসবজি ফলমূল থেকে প্রায় সব কিছু আছে। ওয়াও, দেখতে দেখতে আমরা ফুলের বাগানে চলে এসেছি। আমি বনফুল গো, না আমি না, অনেকেই আছে বনফুল। ওয়াও, এখানে আরেকটি বিষয় দেখছি যে ইজি চেয়ারও রয়েছে। দর্শক, আসলে ফুল বাগানে এমন একটি ইজি চেয়ারে বসে হেলান দিয়ে কথা বলার মজাই আলাদা, আর আপনাদের সাথে শেয়ার করছি আমার আরও ভালো লাগছে। নিঃসন্দেহে আপনারাও যদি আসতে চান তাহলে এই নীলা মার্কেটের এই পাশটি, অর্থাৎ বালুরঘাটের এই পাশটিতে এলে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। প্রিয়জনকে সাথে নিয়ে, কাছে নিয়ে এখানে আসবেন, কথা দিচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে আপনার। প্রিয় দর্শক, আমি এখন নীলা মার্কেট কাঁচা বাজারের মধ্যে, অর্থাৎ ঢাকার পূর্বাচলে 300 ফিটের খুব কাছাকাছি এই মার্কেটটি। খুব জনপ্রিয়তা পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে এখানে বেশ ফ্রেশ ফলমূল, শাকসবজি এবং তরি তরকারি পাওয়া যায়, যেগুলি দামেও সস্তা
এবং এই এলাকার আশেপাশ থেকে এগুলি আসে, অনেক সময় ঢাকার বাইরে থেকেও আসে। এগুলি এতটাই ফ্রেশ যে নির্ভেজাল বলা হয়, যার কারণে প্রতিটি মানুষ এখানে যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়েও আসে, এসে খুব সকাল সকাল তারা এই ফলমূলগুলি কিনে বাজার করে করে তাদের নিজেদের প্রয়োজন মতো নিয়ে যায়। আর এইসব কারণেই নীলা মার্কেটটি এতটা সহজে মানুষের মুখে মুখে গেছে এবং জনপ্রিয়তা পেয়েছে। চাইলে আপনারাও এখান থেকে ফলমূল সংগ্রহ করতে পারবেন। দেখছেন আমার আশেপাশে নিঃসন্দেহে প্রায় সব রকমের মৌসুমি ফল এখানে রয়েছে। প্রিয় দর্শক, নীলা মার্কেট যেটি সবচেয়ে বেশি যে কারণে জনপ্রিয়তা পেয়েছে তা হচ্ছে এই মিষ্টির কারণে। নীলা মার্কেটের এই খোলা মিষ্টির দোকানগুলি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে কারণ এদের স্বাদ এবং রকমারির গুণে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে অনেকেই সরাসরি মিষ্টি নিয়ে খাচ্ছে, কেমন লাগছে সে সম্পর্কে জানবো। ভাই, কেমন লাগছে মিষ্টি? আলহামদুলিল্লাহ ভালো, একটু গুণগত মান অনেক ভালো শুনছি, কিন্তু আজকে সরাসরি আসলাম খাওয়ার জন্য, খেয়ে হ্যাপি। দাম কেমন? দাম রিজনেবল, এটা মোটামুটি অত বেশি না। রসমালাই খাইছে, এটার নামটা কি? মালাই সব খাইলাম, সন্দেশ খাইলাম, ভালোই লাগলো। ভালো লাগছে জি। মানে এখানের যে মিষ্টি এটা ঢাকার মিষ্টির চেয়ে আলাদা কোন কারণে মনে হলো? বনারে যে ফ্রেশ খাইলাম, ফ্রেশ গরম গরম রসমলাই, মালাই চপ, ফ্লেভারটাই আলাদা। হ্যাঁ, ফ্লেভারটা আলাদা। ভাই খেয়েছেন মিষ্টি? জি মিষ্টি খাইছি। কি মিষ্টি খেয়েছেন? রসমালাই খাইছি, রসগোল্লা খাইছি। মাঝে মধ্যে খেতে আসেন নাকি? জি মাঝে মধ্যে খেতে আসি, এখানে মিষ্টিটা বেশ ভালো হয় এই কারণে খেতে আসি। জি গরম গরম। দর্শক যারা খেয়েছে তারা প্রশংসা করছে মিষ্টির। এবার আমরা যিনি মিষ্টির কারিগর তার সাথে কথা বলবো, দেখি ভাইরা কেমন বানাচ্ছে, কি দাম রেট। ভাই একটু মিষ্টিগুলোর নাম এবং দাম বলেন। আমার এখানে আছে কালো জাম আছে কেজি 150 টাকা, গরম রসগোল্লাটা আছে 150, গোলাপ জামটা আছে 180, রাজভোগ আছে 200, বালির চমচম আছে 150 টাকা কেজি। আবার ওটা অফার আছে, একটা খাইতে পারলে আরেকটা ফ্রি। এর মধ্যে আবার ছানা জিলেবিটা আছে 250 টাকা কেজি, মালার চপ, রসমালাই এবং স্পঞ্জ, লাড্ডু এবং কিবা আরও বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম যত প্রকারের আমাদের কাছে ছাবে, আমরা সব হোম ডেলিভারি দিতে পারি, সমস্যা নাই। যে কোনো মিষ্টির চাম বলতে গেলে আমরা তৈরি করে দিতে পারি। আপনারা বানাচ্ছেন কি এখানেই সরাসরি? হ্যাঁ, আমরা এই যে সরাসরি সামনাসামনি বানাতেছি এবং কিবা পিছিয়ে বানা সামনে বিক্রি করি এতটুকু। এবারে দর্শক আমরা জানবার চেষ্টা করবো এখানে নাকি অফার আছে, একটি যদি খেয়ে শেষ করতে পারে তাহলে আরেকটি দেবো। ভাই আমাদের অফারটা বলেন তো, কোন মিষ্টিটা? এই যে বড় বালিশ মিষ্টিটা। ওটা কি নাম? এটা হলো বালিশ চমচম, একটা খাইতে পারলে আরেকটা ফ্রি। এখানে তারা যে একটা খাইতে পারে আরেকটা অফার আছে, ফ্রি বাসার জন্য দিয়ে প্যাকেট করে দেবো। দর্শক আসলে অফারের মিষ্টিটা আগে দেখি। বাবা, দর্শক আসলে মানে খেয়ে শেষ করার বিষয়টি পরের বিষয়, এটি মাথায় করে নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়াটাই দুঃসহ, কারণ যেমন ওজন তেমন ভারী, আর পাশাপাশি রসের কথা তো নাই বললাম। এই মিষ্টি যদি আপনি এক পিস খেতে পারেন তাহলে আরেক পিস আপনার বাড়িওয়ালির জন্য বা আপনার প্রিয়জনের জন্য বা যে কারোর জন্য আপনি নিতে পারবেন আরেকটি ফ্রি, একটি খেতে পারলে আরেকটি ফ্রি। ভাই এটা এটা এটার দাম কত করে বললেন? আর যদি আপনি কিনে খেতে চান তাহলে 150 টাকা করে কেজি। বাহ চমৎকার। একটু 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 বলি ভাই। দর্শক ভাই আমরা জানি যে এই মিষ্টিগুলো বানানো হয় ছানা এবং দুধ দিয়ে, দুধ থেকে, তাই তো? সেগুলি কতটুকু খাঁটি বা অরিজিনাল বলবেন? এটা আপনার একবারে এই যে দূরে রসমালাই মাল আছে ওগুলো বিন্দু পরিমাণে কোনো ভেজাল নাই, এবং কিবা যে পঞ্চের মিষ্টিগুলো এটা বাংলাদেশে এমন কোথাও কোনো কারিগর না যে আপনার মানে অরিজিনাল ছানা ছাড়া তৈরি করে দিতে পারবো। এটুকু এগুলো একবারে ফ্রুট ছানা, এই যে এবং কিবা কাঁচা সন্দেশ, এগুলো একবারে ফ্রেশ যা সেটার সাথে আমরা আপনার দুধ কালেক্ট করেন কোথা থেকে? আমাদের এখানে পারাম আছে এবং কিবা আমাদের রাতে গোয়াল গোয়াল আছে, আমাদেরকে ছানা হিসেবে দুধ দেওয়া যায়। দর্শক এবারে আমরা একটু টেস্ট করে দেখি নাকি কেমন লাগে। দর্শক এটা গরম গরম আছে, স্বাদটা একটু অন্যরকম, তবে টেস্ট
টেস্ট হচ্ছে আলাদা। ঢাকায় আমরা যেসব মিষ্টি খাই তার চেয়ে অনেকটাই ডিফারেন্ট টেস্ট, কারণ পিওর যদি হয় তাহলে তার স্বাদ একটু আলাদা হবে। অনেক খেয়েছি দর্শক, আপনাদের দেখিয়ে দেখিয়ে এভাবে খেলে পেট ব্যথা করতে পারে। আর আপনাদের দেখাতে চাচ্ছি না, আমি একটু ক্যামেরার পেছনে গিয়ে আগে জম্পেশ খেয়ে নিই, তারপরে কথা হবে নিশ্চয়। দর্শক, ঢাকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে আসলে বাকারখানি অত্যন্ত জনপ্রিয়। আমরা এখনও যদি পুরান ঢাকায় যাই, বংশাল রোডে যাই, তাহলে এভাবে দেখতে পারবো বাকারখানি বানানো হচ্ছে। এটার স্পেশালিটি আছে, এটা মানে পরোটা বা লুচি বানানোর মতো করে না, এটা বিশেষ কৌশলে আটা থেকে, এটা আটা দিয়ে তৈরি করা হয়, ময়দা দিয়ে, ময়দার সাথে মিষ্টি এবং লবণ অন্যান্য কিছু মিক্স করে বিশেষভাবে তৈরি করা হয়, কাটা হয়। তারপরে আমরা দেখি যে এইভাবে তন্দুরি রুটি যেখানে যে চুলায় যেভাবে বানানো হয় ঠিক সেভাবে এটা শাকা হয়। আমার নাম বিল্লাল হোসেন। বিল্লাল ভাই, কত বছর এটা বানান? এটা বানাচ্ছি আমি প্রায় 20-30 বছর ধরে। 30 বছর ধরে বানাচ্ছেন। এটার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানেন? বাকারখানি কতটা জনপ্রিয়, কোন জায়গায় পাওয়া যেত? এটা তো মনে করেন আপনার লালবাগ থেকে শুরু, এটা ঐতিহ্য অনেকদিন ধরে মনে করেন আমরা এটা করতেছি। আর এটা ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয়, এটা জনপ্রিয় খাবার। নবাবদের সময় এটা? জি জি, নবাবদের সময় এটা বানানো হতো, তারা বানাইতো, তারা আপনার মাংস তরকারি আছে বা অন্য অন্য আইটেম আছে ভালো, হ্যাঁ এগুলো দিয়ে চলে। চা দিয়ে মানে ঢাকা পুরো ফেভারিট এটা। বন্ধুরা, আপনারা দেখছেন পথের কথা, জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন। আমরা এখন রয়েছি, আজকে দেখছেন আপনারা, নীলা মার্কেট, 300 ফিটের খুব কাছেই পূর্বাচলের এই মার্কেটে। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসে গেছি পঞ্চরসের আচার, অর্থাৎ সিরাজ ভাইয়ের পঞ্চরসের আচার এই দোকানের সামনে। কথা বলছি এখন দোকানিদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। কাছে আছেন, কী নাম আপনার? সালে ভাই। এই যে সিরাজ ভাই আছেন নাকি? না, সিরাজ ভাই বাসায় গেছে। বাসায় গেছে। ওনার দোকানের নাম পঞ্চরসের আচার। পঞ্চরস কি বোঝায় এটাতে? চার পাঁচ প্রকার মিলায় একটা, মানে যে কোনো একটা আচার বানাতে কয়েকটা আইটেম মিক্স করা হয়, এইজন্য মিক্স করা হয়, এই মিক্স করেই পঞ্চরস, এইজন্য পঞ্চরস নাম দিয়েছে। বেচা বিক্রি কেমন হয়? মোটামুটি ভালোই। ভালো না? আমরা তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় সিরাজ ভাইয়ের আচারের এই দোকানের খুব সুনাম। সুনাম আছে, বালু আচার আছে বা বিভিন্ন ধরনের লুকাই আয়া, 1 কেজি, আধা কেজি, যা যেমন ইচ্ছুক তেমনই নেই। বানাই কোথায়? বানাই ওই তার কারখানা আছে ইয়াত, এই বাড়িতে, বাড়ির কারখানা। সব স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশে বানানো হয়? জি, স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশে। কী কী আচার আছে, সবচেয়ে বেশি চলে কোনগুলি একটু নাম বলেন তো? আচার এই আমের আচার আছে, জলফের আচার আছে, মরিচের আচার, ওই আনারসের আচার, ওই ইয়া আছে, আমড়ার আচার, তারপরে বিভিন্ন ধরনের আচার। সবচেয়ে বেশি বিক্রি হয় কোনটা? গরুর আচার, জলফই, তারপরে আমের আচার। এগুলি কেজি কত করে? উপরে 1,800, 500, 400 টাকা কেজি, 400 নিচে নাই। কোন কোন আইটেম মিক্স করে দিতে বলছেন? চালতা, বড়ই আর হলো তেঁতুল। আপনার ফেভারিট আচার কোনটা? চালতা। চালতা আর তেঁতুল। কত করে কেজি নিলো মিক্স করে দিতে? জানি না, মিক্সচার করে 100 টাকা কেজি, 400। 400 টাকা কেজি, কতটুকু নিয়েছেন? বলতে পারি না। থ্যাংক ইউ ভেরি মাচ। কী নাম আপনার, কী করেন? আমি ডিপ্লোমা করেছি নার্স, এখন এক জায়গায় জব করতেছি নার্সিং এর। নার্স শামিমা নার্স। সব খেয়ে কি টেস্ট করে দেখা হয়েছে যে কেমন লাগছে? মোটামুটি ভালো আছে। ভালো আছে। কারা বেশি কেনে? ঢাকাতে লোক আসে, মহিলারাই বেশি কিনে। আর ধুলাবালি ময়লা পড়ে না তো?
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন পথের কথা। দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো, বিদায় চাইছি। তবে বিদায় নেবার আগে একটি অনুরোধ, নীলা মার্কেটের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের প্রতি একটি অনুরোধ থাকবে, আপনাদের এই জনপ্রিয়তা অব্যাহত থাকুক। আপনারা আমাদের মাঝে ফ্রেশ খাবার, ফ্রেশ মিষ্টি, ফুড, তরি তরকারি সরবরাহ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আগামীতেও দেখা হবে, কথা হবে, থাকুন আমাদের সাথে। আল্লাহ হাফেজ।